শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি পান্নারানী সূত্রধর, পাঁচরুখি বেগমানরা ডিগ্রি কলেজ। গত ক্লাসে তোমাদেরকে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়া দিয়েছিলাম এবং মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ এগুলো পড়িয়েছিলাম। আশা করি তোমরা সবাই তৈরি করেছো এবং কেউ কেউ আমাকে লিখে চিত্র এঁকে আমার মেসেঞ্জারে পাঠিয়েছো, আমি এগুলো দেখে তোমাদেরকে আবার রিপ্লাই দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত জয়েন করো নাই, আমাকে পড়া দেখাও নাই, তাদের জন্য পরবর্তীতে অবশ্যই শাস্তি অপেক্ষা করতেছে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহের মধ্যে মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম, আজকে আমি তোমাদের পড়াবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো এটা কি, কিছু ফুল, তারপরে যে পাতা, এসব দেখে তোমরা কি বুঝতে পারতেছো? পাতার বর্ণটা সবুজ, ফুলটা আবার সাদা, আবার ফুলের বোটাগুলো সবুজ। তো এরকম অসংখ্য ফুল আছে, যাতে সম্পর্ক আছে। আজকে আমি তোমাদের পড়াবো প্লাস্টিড, যা উদ্ভিদের বর্ণের জন্য দায়ী। প্লাস্টিড, তাহলে আজকের পাঠ হচ্ছে প্লাস্টিড ও এর প্রকারভেদ। প্লাস্টিড আর হচ্ছে এর প্রকারভেদ। তো প্লাস্টিড কি? প্লাস্টিড আগে বলেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তারপর আমরা জেনে নিই যে প্লাস্টিড কাকে বলে। প্লাস্টিড কাকে বলে? সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত বৃহদাকার ওষ, গ্রানা ও স্ট্রোমা সমৃদ্ধ দ্বিপর্দা বিশিষ্ট এবং রঞ্জক পদার্থযুক্ত বা রঞ্জক পদার্থবিহীন। সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত বৃহদাকার গ্রানা এবং স্ট্রোমাযুক্ত এবং রঞ্জক পদার্থযুক্ত বা রঞ্জক পদার্থবিহীন কোষীয় অঙ্গাণুকে বলা হয় প্লাস্টিড। হ্যাঁ, তোমরা সংজ্ঞাটা এভাবে শিখবা। তোমাদের বইয়ের ১৯ পৃষ্ঠা, তোমাদের যে বই তোমাদেরকে পাঠ করা হয়েছিল সেই বইয়ের ১৯ পৃষ্ঠা খুললে তোমরা এই সংজ্ঞাটা দেখে নিতে পারবে। তাহলে প্লাস্টিডের আবিষ্কার কে করেছে? ১৮২৩ সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড দেখতে পান। ১৮২৩ সালে শিম্পার, বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড দেখতে পান। উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড দেখতে পান এবং এটি তিনি আবিষ্কার করেন এবং এর নাম দেন ক্লোরোপ্লাস্ট। তোমরা সবাই জানো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী প্লাস্টিড। তাহলে প্লাস্টিড কে আবিষ্কার করেছে? শিম্পার ১৮২৩ সালে। আচ্ছা,
তাহলে প্লাস্টিড কেসে কিসে থাকে? প্লাস্টিড সকল ছত্রাক, স্লাইম, মোল্ড, অধিকাংশ ব্যাকটেরিয়াতে প্লাস্টিড থাকে না। তা কোথায় থাকে না? সকল ছত্রাকে, ছত্রাকে প্লাস্টিড থাকে না। তারপরে ব্যাকটেরিয়াতে স্লাইম, মোল্ড এবং অধিকাংশ ব্যাকটেরিয়াতে প্লাস্টিড থাকে না। তাহলে প্লাস্টিড থাকে উদ্ভিদে, সংগঠিত প্লাস্টিড থাকে সকল, এছাড়া সকল প্রকার উদ্ভিদে, উদ্ভিদে সুগঠিত প্লাস্টিড থাকে। নীলাভ সবুজ শৈবালের কোষঝিল্লির ভেতরে প্রবিষ্ট হয়ে যে থাইলাকয়েড সৃষ্টি করা হয় তাকে বলা হয় ক্লোরোফিল। থাইলাকয়েড হচ্ছে অনেকগুলো গ্রানাম চক্র একত্রিত হয়ে থাইলাকয়েড গঠিত করে। তাহলে এখন দেখি যে প্লাস্টিডের প্রকারভেদ, প্লাস্টিড কত প্রকার ও কী কী। আচ্ছা, উদ্ভিদ কোষের গঠন এবং কাজের উপর নির্ভর করে প্লাস্টিডের প্রকারভেদ হয়ে থাকে। বর্ণের ভিত্তিতে, মানে উদ্ভিদের রঙের ভিত্তিতে, উদ্ভিদের রং বা বর্ণের ভিত্তিতে প্লাস্টিড দুই প্রকার, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। তাহলে বর্ণের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে প্লাস্টিড দুই প্রকার। লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট তোমরা ব্রেকেটে লিখতে পারো, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, আর ক্রোমাটোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত, ক্রোমাটোপ্লাস্ট। ক্রোমাটোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত। স্যার তোমরা দেখো বোর্ডের লেখাটা খেয়াল করো, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি লিউকোপ্লাস্ট আর ক্রোমাটোপ্লাস্ট কি। যেহেতু বর্ণহীন, তাহলে বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে, আর ক্রোমাটোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত, বর্ণ মানে রং। তোমরা একটি বাগানে যখন প্রবেশ করবা দেখবা যে সেখানে বিভিন্ন ধরনের ফুল ফল, হ্যাঁ, কোনোটা লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা। সাদা তো বর্ণহীন, তাহলে এটা তো কোনো বর্ণ মনে হয় না, তাই না? কি প্রশ্ন আসতে পারে না? তাহলে সাদা সাদা ফুল কি লিউকোপ্লাস্ট? আসলে তা নয়। আমরা জানি বেনি আসহ কলা, তোমরা এটা সম্পর্কে সবাই জানো, সাতটি রঙের সমষ্টি হচ্ছে সাদা। তাহলে সাদাও একটি রং, তাই না? আচ্ছা, তাহলে এই লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। আলোর বিপরীতে, উদ্ভিদের যে সকল অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই অংশে লিউকোপ্লাস্টের অবস্থান। যেমন আলোর বিপরীতে উদ্ভিদের মূল থাকে, তাই না? মূল মাটির গভীরে থাকে, সেখানে উদ্ভিদে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। আর ক্রোমাটোপ্লাস্ট সবুজ বর্ণ, লাল, হলুদ, এগুলো সব হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট। আচ্ছা, তাহলে লিউকোপ্লাস্টের বর্ণহীন, এখন আমি তোমাদের পড়াচ্ছি লিউকোপ্লাস্ট, মানে লিউকোপ্লাস্ট কি। তোমরা এক কথায় বলতে পারো, বর্ণহীন প্লাস্টিডগুলোকে লিউকোপ্লাস্ট বলে। লিউকোস, LEU, লিউকোস মানে হচ্ছে বর্ণহীন,
হ্যাঁ, তাহলে আমরা এক কথায় বলি যে বর্ণহীন প্লাস্টিককে বলা হয় লিউকোপ্লাস্ট। কোনো রঞ্জক পদার্থ না থাকায়, এতে কোনো পিগমেন্ট থাকে না, মানে কোনো রঞ্জক পদার্থ থাকে না, সেই জন্য এটা হচ্ছে বর্ণহীন। আমি আগেই বলেছিলাম যে যে সকল উদ্ভিদের অংশে সূর্যের আলো পৌঁছায় না, সেই সকল অংশে লিউকোপ্লাস্টের অবস্থান। তাহলে লিউকোপ্লাস্টের কি কাজ? কাজের ভিত্তিতে খাদ্য সঞ্চয় করাই হচ্ছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ। কাজ খাদ্য সঞ্চয় করাই লিউকোপ্লাস্টের প্রধান কাজ। খাদ্য সঞ্চয় করাই হচ্ছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ। এই খাদ্য সঞ্চয়ের উপরে ভিত্তি করে লিউকোপ্লাস্টের প্রকৃতির উপর লিউকোপ্লাস্টকে বিভিন্ন নামে চিহ্নিত করা যায়। এই নামগুলি হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। খাদ্য সঞ্চয়ের প্রকৃতির উপরে ভিত্তি করে লিউকোপ্লাস্টকে তিন ভাগে ভাগ করা যায়। খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে এরা স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে থাকে। উদাহরণ হিসেবে তোমরা গুলালুর টিউবার ধরতে পারো। ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এরা তেল এবং চর্বি জাতীয় পদার্থ সঞ্চয় করে থাকে। ইলায়োপ্লাস্ট এরা তেল এবং চর্বি জাতীয় পদার্থ সঞ্চয় করে থাকে। তারপর আছে এলিওরোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট। এরা প্রোটিন জাতীয় পদার্থ সঞ্চয় করে থাকে। তারপরে এদের প্রোটিনোপ্লাস্টও বলা হয়ে থাকে, এদের প্রোটিনোপ্লাস্টও বলা হয়ে থাকে। তাহলে আমরা লিউকোপ্লাস্ট থেকে কী কী জানলাম? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন উদ্ভিদের সূর্যের আলো যেসব অংশে পৌঁছাইতে পারে না, সেই অংশে লিউকোপ্লাস্টের অবস্থান। লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এই খাদ্য সঞ্চয়ের উপরে ভিত্তি করে লিউকোপ্লাস্টকে তিন ভাগে ভাগ করা যায়। এরা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট এবং এলিওরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের উদাহরণ তোমরা দিতে পারো গুলালুর টিউবার। আচ্ছা, তাহলে আমরা তো প্লাস্টিকের প্রকারভেদ সম্পর্কে প্রথম থেকে পড়াচ্ছি, লিউকোপ্লাস্ট এবং ক্রোমাটোপ্লাস্ট। একটি হচ্ছে বর্ণহীন, একটা হচ্ছে বর্ণযুক্ত। তাহলে বর্ণহীনটা আমরা জেনে নিলাম। এখন আমি তোমাদের পড়াবো ক্রোমাটোপ্লাস্ট, যেটা বর্ণযুক্ত। তাহলে ক্রোমাটোপ্লাস্টের সংজ্ঞা একটু ধরো তো তোমরা নিজেরাই দিতে পারবে। ক্রোম মানে হচ্ছে বর্ণ, বর্ণযুক্ত প্লাস্টিককে বলা হয় ক্রোমাটোপ্লাস্ট। ক্রোমাটোপ্লাস্ট, ক্রোম, ক্রোম অর্থ হচ্ছে বর্ণ। CROME বর্ণ। তাহলে আমরা বর্ণযুক্ত প্লাস্টিককে
বর্ণযুক্ত প্লাস্টিডকে বলা হয় ক্রোমাটোপ্লাস্ট। বর্ণের ভিত্তিতে ক্রোমাটোপ্লাস্ট দুই প্রকার। তাহলে আমরা পেলাম যে ক্রোমাটোপ্লাস্ট কাকে বলে। তাহলে বর্ণের ভিত্তিতে ক্রোমাটোপ্লাস্ট হচ্ছে দুই প্রকার। এটা লিখছ তোমরা সবাই? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্রোমাটোপ্লাস্টকে যদি ছকাকারে দেয় তাহলে দেখো ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পাশাপাশি ইংলিশগুলি লিখতে পারো ক্রোমোপ্লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্রোমাটোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট কে দুভাগে ভাগ করা যায়, হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাহলে জেনে নিই যে ক্রোমোপ্লাস্ট কি। সবুজ ব্যতীত, মানে ক্লোরোপ্লাস্ট ব্যতীত, ক্লোরোপ্লাস্ট ব্যতীত অন্যান্য বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। মানে সবুজ বর্ণ ব্যতীত যে অন্যান্য বর্ণগুলো আছে এদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুই ধরনের রঞ্জক পদার্থ দিয়ে ক্রোমোপ্লাস্ট গঠিত। আচ্ছা, ক্রোমোপ্লাস্টের বর্ণ হলুদ, কমলা বা লাল হয়। এটা কোথায় কোথায় পাওয়া যায়? সাধারণত ফলের খোসা, ফুলের পাপড়িতে, আবার গা, ব্লিচুর, কচি পাতা, মোষণ্ডার বৃতি, গাজর, বিট এবং শালগমের মূলেও থাকে। ফল কচি অবস্থায় সবুজ থাকলে পরে যে পাকা অবস্থা প্রাপ্ত হয় তখন এরা অন্য বর্ণ ধারণ করে। এতে মনে করা হয় ক্লোরোপ্লাস্ট ক্রমান্বয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। আচ্ছা, কিছু কিছু ফল যখন কাঁচা কচি অবস্থায় থাকে তখন সেটা সবুজ বর্ণে থাকে, তাই না? তারপর এটা আস্তে আস্তে যখন পেকে যায় তখন সেটা হলুদ, কমলা বা লাল বর্ণ ধারণ করে। তো কি হয়, ক্লোরোপ্লাস্টটা আস্তে আস্তে তখন ক্লোরোপ্লাস্ট আস্তে আস্তে তখন ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, মানে বর্ণযুক্ত হয়ে যায়। তাহলে ক্রোমোপ্লাস্টের কি কাজ? ফুলের বিভিন্ন অঙ্গে অবস্থান, মূলত যে সকল ফুলগুলি আকর্ষণীয় হয় সেখানে পতঙ্গরা পরাগায়ন ঘটিয়ে থাকে। তো ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে এদের বর্ণ যেহেতু রঙিন, এরা পতঙ্গদেরকে আকৃষ্ট করে এবং পরাগায়নে সহায়তা করে, ফলে পরাগায়ন সহজ হয়। এছাড়া ফল এবং বীজের বিস্তরণের প্রতি প্রাণীদেরকেও আকৃষ্ট করে থাকে। তার ফলে এই যে আমরা মধু পাচ্ছি, পতঙ্গরা কী করে যে ফুল থেকে মধু নিয়ে মধু এটাকে সঞ্চয় করে মধু তৈরি করে, এটা পরাগায়নের মাধ্যমে হয়ে থাকে। এখন আমি তোমাদের পড়াবো যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিডকে
বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এই দুটি রঞ্জকের কারণে ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বিশদ বর্ণনা দিব। আমি আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে প্লাস্টিড কি বা কাকে বলে এবং প্লাস্টিডের প্রকারভেদ। বাড়ির কাজ, প্লাস্টিড কি এর প্রকারভেদ বর্ণনা করো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে আর বাড়ির কাজ অবশ্যই তৈরি করবে। ধন্যবাদ।